illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জামাত হবার সুযোগ দান করেছেন। হৃদয়ের সমস্ত ভালোবাসা শক্তি উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, তাইয়িবান, মুবারাকান ফিহি। আলোচনার ধারাবাহিকতায় তেলাওয়াত করেছি মহাবিশ্বের বিস্ময়কর কিতাব শ্রেষ্ঠ গাইডলাইন আল কোরআন আল কারীমের অন্যতম সূরা সূরাতুল আলে ইমরানের ১৯ নম্বর আয়াতের প্রথম অংশ। গত জুমায় বলতেছিলাম আল্লাহর কাছে জীবন ব্যবস্থা একটাই, কয়টা? আল্লাহর কাছে ধর্ম কয়টা? আল্লাহর কাছে দিন কয়টা? একটা। ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা নিশ্চয়ই ইসলাম। আর ইসলামের সংজ্ঞা বলতেছিলাম হাদিসে জিব্রাইল থেকে, যে হাদিসটি একাধারে মুসলিম শরীফে, তিরমিজির মধ্যে, নাসাইয়ের মধ্যে বর্ণিত হয়েছে অসংখ্যবার। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যিনি বলতেছিলেন আমরা একদিন রাসূলের নিকটে বসেছিলাম, হঠাৎ করে আমাদের মাঝে একজন ব্যক্তি আসলো যে ব্যক্তিকে আমরা চিনি না, বা মদিনায় তাকে নতুন মনে হচ্ছিল, আবার লা ইয়ারা আলাইহি আসারুস সাফারি, তাকে দেখে এটাও মনে হচ্ছিল না যে খুব দূরের থেকে সে সফর করে এসেছে। দুইটা কথা, একটা কথা হচ্ছে লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, যে লোকটি আমাদের মাঝে আসলো এই লোকটাকে আমাদের মদিনায় বা আমাদের মধ্যে কেউ চিনতে পারতেছিল না, আবার ওই লোকটা অনেক দূর থেকে এসেছে এমন কোনো আথার, এমন কোনো সফরের চিহ্ন তার মধ্যে দেখা যাচ্ছে না। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, সে রাসূলের হাঁটুর সাথে আত্তাহিয়াত সূরাতে বসলো এবং রাসূলের দুই পায়ের সাথে নিজের পাকে মিলিয়ে দিল। এরপরে তার দুই হাত রাসূলের হাতের উপরে রেখে বলল ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম, ইসলামের সংজ্ঞা দিন। মনে রাখবেন তিনটি বিষয়ের সমন্বয়ে ইসলাম, কয়টা বিষয়? এ বিষয়ে পরে একদিন আলোচনা করব। তবে একজন মানুষকে জান্নাতি হতে গেলে মূল তিনটি বিষয় তার মধ্যে থাকতে হবে। এক নম্বর ইসলাম, এক নম্বর ইমান, দুই নম্বর ইসলাম, তিন নম্বর ইহসান। এই তিন জিনিস না থাকলে একটা মানুষ পরিপূর্ণ সফল কাম হতে পারবে না। ইমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে, নিজের সিরতের মধ্যে ইসলাম থাকতে হবে, ইহসান থাকতে হবে, ইখলাস থাকতে হবে। আসুন ধারাবাহিকভাবে কয়দিন আমরা এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। একদিনে আলোচনা করে শেষ করা সম্ভব না। আবার যে সমস্ত মুসল্লি ভাইয়েরা আসেন, আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা জুমার দিন একটু আগে আগে আসার চেষ্টা করবেন এবং এক জুমার আলোচনাও গ্যাপ দিবেন না। গ্যাপ দিলে এখন যে আলোচনাগুলো করছি অত্যন্ত আমাদের জন্য প্রয়োজনীয়। আমাদের মুসলমানরা, আমরা মুসলমান হচ্ছে আমার দাদা বাপ এভাবে মুসলমান জন্মের পরে আমাকে বলা হয়েছিল যে তোর নাম আব্দুর রহিম, তোর নাম আব্দুর রহমান, তোর নাম মেরাজুল ইসলাম, এই যে নাম সূত্রে আমরা মুসলমান। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি ইসলামের সংজ্ঞাটা বলুন, বলতে পারবে না। শতকরা ৯০ জন বা ৯৫-৯৮ জন সঠিকভাবে ইসলামের সংজ্ঞা দিতে পারবে না। কিন্তু একাধারে এর অপোজিট যদি আমি তাকে জিজ্ঞাসা করি বলো তো
ব্রাজিলের সবচেয়ে ভালো খেলোয়াড়ের নাম কি, অথবা আর্জেন্টিনার গোলকিপারের নাম কি বলতে পারবে? চোখ বুঝে প্রশ্ন করার আগে উত্তর। এজন্যই 1500 বছর আগে আমাদেরকে ইসলাম শেখানোর জন্য রাসূলের কাছে একজন অপরিচিত লোক আসলেন। এই লোকটা অন্য কেহ নয়, যার শাদীদুল বায়াদি সিয়াবি, যার পোশাকগুলো ধবধবে সাদা ছিল, শাদীদুস সাওয়াদি শাড়ি, যার মাথার চুলগুলো কুচকুচে কালি ছিল, কালো ছিল। এই লোকটাকে কেউ চিনতেছিল না, আবার দূর থেকে এসেছে এমনটিও মনে হচ্ছিল না। ইনি কে জানেন? হযরতে জিব্রাইল সুবহানাল্লাহ এসে বললেন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। গত জুমায় বলেছিলাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই। আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, উপাস্য নেই, মাবুদ নেই। এটা ইসলামের একটা অংশ। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এরপরে তুমি সাক্ষ্য দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাতা, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া তুতিয়া যাকাতা, তুমি যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, রমজান মাস যখন এসে যাবে তুমি কি করবে? রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইনিস্তাতাতা ইলাইহি সাবিলা, যখন তোমার সামর্থ্য হয়ে যাবে, সামর্থ্য হয়ে যাওয়ার সাথে সাথে তুমি হজ করবে। আল্লাহু আকবার বলেন। ইনিস্তাতাতা ইলাইহি সাবিলা, শব্দের দিকে খেয়াল করবেন, সাবিল মানে হলো পথ। সাবিল মানে কি? অর্থাৎ যখনই আপনার দেশ থেকে মক্কাতুল মুকাররমা আও মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত যাওয়ার মতো পথ খরচ বহন করার মতো সামর্থ্য আপনার থাকবে, তখন আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। কথা বুঝতেছেন? ইনিস্তাতাতা ইলাইহি সাবিলা, ইসলামের নিয়ম হলো যখন আপনি ইসলাম হলো, জিব্রাইলকে নবী বলছে, ও জিব্রাইল ইসলাম হলো আন্তা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এক নম্বর তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মাদ আল্লাহর প্রেরিত রাসূল। এরপরে তুকিমাস সালাত, নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, কিন্তু নামাজে ব্যক্তি পরিবর্তন হয় না, নামাজে সমাজ পরিবর্তন হয় না, নামাজে রাষ্ট্র পরিবর্তন হয় না। এই আপনাদের মতো বহুত মুসাল্লি বিভিন্ন মাহফিলে গেলে, এমনকি খুলনা শহরে যখন চাকরি করতাম, আপনাদের এই মহল্লার অনেক মুসাল্লি আছে রাস্তা দিয়ে যাইতে গেলে দাঁড় করিয়ে বলে, হুজুর দাঁড়ান, নামাজ আদায় করি, দোয়া করি কবুল হয় না, নামাজ আদায় করি গুনাহ থেকে বাঁচতে পারি না। কেমনে বাঁচতে পারবেন? আল্লাহ তো নামাজের সংজ্ঞা এইভাবে দেয় নাই। নামাজ যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজ শুধু পড়ার কথা বলেননি, ইকামত শব্দ ব্যবহার করেছেন। ইকামত মানে শুধু পড়া নয়, নিজে পড়ার সময় সমাজে রাষ্ট্রে নামাজের আইন প্রতিষ্ঠা করা। আমরা শুধু নামাজ পড়ার ভিতরে সীমাবদ্ধ রাখলাম, শুক্রবার আসলে পরে তাড়াহুড়ো করে মসজিদে চলে আসলাম, ভালো মুয়াজ্জিন আজান দিনে যে মসজিদে নামাজের সামনের কাতারে দাঁড়ায়া নামাজটা আদায় করে নিলাম সুন্দর করে,
কিন্তু মুসলমান একবারও চিন্তা করিনি শুধু আমি নামাজ পড়লে হবে না আমার প্রতিবেশী ভাই তো জাহান্নামের দিকে যাচ্ছে আমি মুয়াজ্জিন আজান দিয়ে নামাজ পড়তে যাই আমার প্রতিবেশী ভাই একই সাথে ঘর একই আইলে জমি একই সাথে চাষাবাদ করি একই সাথে চাকরি করি একই ময়দানে বসবাস করি একই গ্রামে বসবাস করি আমি নামাজ পড়তে যাই কিন্তু আরেক ভাইকে নিয়ে নামাজ পড়তে যাইতে হবে এই চিন্তা যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত জিব্রাইলের শিখানো নামাজ আমাদের হবে না কথা বুঝতেছেন কিনা এজন্য রাসূল বললেন অপরিচিত ব্যক্তি ইসলামের সংজ্ঞা জানতে চাও তাহলে শুনে নাও ইসলাম হচ্ছে তুকি মাসলাত নামাজ প্রতিষ্ঠা করবে ওয়া তুতিয়া যাকাত যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে নামাজ সহ পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রোজগার আপনি যেটা ভক্ষণ করছেন সেটা যদি হালাল না হয় নামাজ কেন পৃথিবীর কোন ইবাদত বন্দেগী কবুল হবে না আমার কথা তুতিয়া যাকাত বিশ্ব অর্থনীতি দুই ভাবে পরিচালিত হয় প্রভায়রা একটা হচ্ছে ইউরোপ আমেরিকান পুঁজিবাদী সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদী নাস্তিক্যবাদী অর্থনীতিবিদদের তৈরি করা অর্থনীতি আর একটা অর্থনীতি 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করে দিয়েছে অর্থনীতি কয় প্রকার দুই প্রকার দুনিয়ার মানুষের অর্থনীতির কথা হলো যে ব্যক্তি ধনী সে আরো ধনী হবে যে ব্যক্তি ফকির সে ফকির হতে হতে শেষ হয়ে যাবে এটা দুনিয়ার অর্থনীতি দুনিয়ার অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি আর কোরআনের অর্থনীতি হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন জোরে বলেন আল্লাহু আকবার ইসলামী অর্থনীতি আল্লাহর দেওয়া রিজিককে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে ইসলামী অর্থনীতির সবচেয়ে বড় আল্লাহ নবী ইসলামের সংজ্ঞা দিচ্ছেন তুকিমাস সালাত ওয়া তুতিয়া যাকাত যাকাত প্রতিষ্ঠা করবে ইসলামী অর্থনীতির নিয়ম হচ্ছে দুনিয়াতে তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদের মালিক তুমি না সম্পদের মালিক যেই সম্পদ তোমাকে দেওয়া হয়েছে এটা তোমাকে খেলাফত হিসেবে কিছু দিনের জন্য রক্ষণাবেক্ষণ করার সুযোগ দেওয়া হয়েছে ইসলামী অর্থনীতি আর অর্থনীতি বিষয়টা কম বেশি আল্লাহ পাক আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন ইসলামী অর্থনীতি এমন একটি সামাজিক বিজ্ঞান যার আদর্শ উদ্দেশ্য লক্ষ্য কর্ম পদ্ধতি পরিণাম এবং ফল সম্পূর্ণটা ইসলামী আইনের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত ইসলামের বাইরে ইসলামী অর্থনীতি চিন্তা করার কোনো সুযোগ নাই ইসলামী অর্থনীতি কতটা সুন্দর আপনি রাষ্ট্রের ধনী মানুষ আপনার বাড়ির পাশে বা আপনার রাজ্যে কেউ না খেয়ে আছে আল্লাহ পাক বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম জোরে বলেন আল্লাহু আকবার সাইল মানে ভিক্ষুক মাহরুম মানে হচ্ছে অসহায় বঞ্চিত মানুষ এ অসহায় বঞ্চিত মানুষের কিন্তু তোমার সম্পদে হক আছে তুমি যে সম্পদের বড়াই করো হ্যাঁ তুমি যে টাকা পয়সার জমি জমার বড়াই করো এ সম্পদ কিন্তু তোমার সম্পদ না আমার আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে তুমি কি দেখতে পাও না তুমি দশতলাতে বসবাস করো তোমার চেয়ে চেহারা কত সুন্দর মানুষ তোমার চেয়ে যোগ্যতা অনেক বেশি তুমি দশতলায় আর সে গাছতলায় ফুটপথে বসবাস করে যাকে আল্লাহ সম্পদ দিলেন আল্লাহ বড় দয়া করে বড় মায়া করে মহাব্বত করে তোমার সম্পদের খেলাফত দিয়েছে
তুমি নিজেকে খলিফা মনে করবে কি খলিফা সম্পদের খেলাফত দিয়েছে আল্লাহ তোমাকে এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তোমাকে সামান্য সময়ের জন্য মালিকানা দিয়েছে এবার তোমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে তুমি এই সম্পদ কোন পথে রোজগার করেছো আর কোন পথে ব্যয় করেছো কিয়ামতের দিন আল্লাহ যখন বান্দাকে বলবে বান্দারে নামাজি ছিলি আমি সন্তুষ্ট রোজাদার ছিলি আমি সন্তুষ্ট ও বান্দা হজ করেছিস আমি সন্তুষ্ট বড় আলেম মাওলানা বক্তা ছিলি আমি সন্তুষ্ট শুধুমাত্র সম্পদ কোন পথে রোজগার করেছিস আর কোন পথে ব্যয় করেছিস তার হিসাব দিয়ে জান্নাতে যা এই পৃথিবীর কত বড় মাওলানা যে জাহান্নামে যাবে তাই আপনার আমার ক্যালকুলেটারে কুল পাবে না সম্পদের মালিক আমি না সম্পদের মালিক কে আল্লাহ জোরে বলেন আল্লাহ একদিন চুল পাকিবে দন্ত পড়িবে ও তোর যৌবনে লেগে যাবে ভাটি সোনার বাড়ি টাকা করি আর কত করবি বাহাদুরি সোনার বাড়ি খাট পালং তুই সোনার বাড়ি খাট পালং তুই কারে যাবি দিয়ারে বন্ধু কবর দেশে যায়া আল্লাহ আমাকে খেলাফত দিলেন আর বললেন তোমার সম্পদে কিন্তু আমি কিছু মানুষের হক প্রতিষ্ঠা করে দিয়েছি যখন তুমি সাহেবে নিসাব হবে যখন তোমার কাছে সম্পদ থাকবে মানুষকে যাকাত দিবে কি দেবে জরিকন কি দেবে যাকাত দেবে আমি এর আগেও বলেছি যাকাত দেওয়ার সিস্টেম কি যাকাত যখন দেবে তখন আপনি এলান করে দিলেন যে অমুক দিন আমার বাড়ি যাকাত নিতে আসবেন আর যাকাত নিতে এসে এত লম্বা লাইন হবে একজনের পায়ের তলে পড়ে পাড়ায়া আর একজন এন্তেকাল করবে এই সিস্টেম যাকাত মানুষের কাছে পৌঁছে দেবে এটা তোমার দায়িত্ব যেই রাষ্ট্রে যাকাত ভিত্তিক অর্থনীতি থাকবে আর ইসলামী অর্থনীতি চালু থাকবে সেই রাষ্ট্রে কোনো গরিব মানুষ থাকবে না কারণ যারা গরিব থাকবে তাদেরকে বাইতুল মাল থেকে যাকাত দিয়ে সমৃদ্ধ করে দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন আমরা ইসলাম শুধু ঘুমায়া চিন্তা করি নবী বললেন ও জিব্রাইল ও অপরিচিত ব্যক্তি ইসলাম সম্পর্কে তুমি জানতে চাও তাহলে শোনো কালেমা পড়ে মুসলমান হলে মুসলমান হওয়া যায় কিন্তু ইসলামের আরো রুলস রেজুলেশন বাকি রয়ে গেছে এক নম্বর তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলে তারপরের দায়িত্ব হচ্ছে নামাজ পড়া কি করা জোরে কর আরো জোরে কর তাহলে নামাজ ছাড়া কি ইসলাম কল্পনা করা যাবে না যাবে এবার আপনি চোখ বন্ধ করে গোটা মালি পাড়া নজর করে দেখেন চোখটা বন্ধ করে নজর করে দেখেন আপনার পাশে কয়জন মুসলমান আছে যদি বলেন হুজুর আমি এখন চোখ বুঝে দেখতে পারছি অনেক মুসলমান নেই কারণ তারা নামাজ পড়ে না এই কথাটির দলিল আমি আরেকটা হাদিস দিয়ে দিচ্ছি রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতা ফাকাদ কাফারা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল আর যে কুফুরি করে তাকে কি বলে হ্যাঁ স্পষ্ট হাদিস মান তারাকা সালাতা ফাকাদ কাফারা আল্লাহ বলেছে নামাজ পড়ো রাসূল বলেছে নামাজ পড়ো আপনি আল্লাহর একটা কথাকে অস্বীকার করা মানেই তো কুফরি করা তাহলে এবার আপনি হিসাব করে ক্যালকুলেশন করে দেখেন যারা নামাজ পড়ে না তারা মুসলমান কিন্তু কয় নম্বর মুসলমান চোখ বুঝলেই দুনিয়াটা অন্ধকার মনে হবে এই দুনিয়ায় যেহেতু চিরকাল থাকতে পারে নাই কোন রাজা বাদশাহ পেরেছে নাকি একটু বিবেচনা করবে আল্লাহ নবী বলেন ও অপরিচিত ব্যক্তি
কালেমা পড়ার পরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তুকিমাস সালাত নামাজ প্রতিষ্ঠা করা ওয়া তুতিয়া যাকাত তোমার উপরে যখন যাকাত ফরজ হয়ে যাবে যাকাতের মাল যদি গরিবকে না দিয়ে নিজের কাছে রেখে দাও যে সম্পদ পুঁজি হবে প্রতি বছর কিছু না কিছু জমা হবে ওই টাকা দিয়ে আরো টাকা হবে যত সম্পদ তুমি দুনিয়াতে রেখে যাবে ওই অসহায় বঞ্চিত গরিব মানুষের যাকাতের সম্পদ মেরে দিয়েছো কিয়ামতের ময়দানে হক ফাঁকি দেওয়ার কারণে আল্লাহর আদালতে বড় ধরনের জবাবদিহিতা করা লাগবে পাতুতিয়া যাকাত এরপরে ওয়াতা সুমা রমাদান যখন রমজান মাস আসবে তখন রোজা রাখতে হবে এটা ইসলাম এটা ইসলাম রমজান মাসের আলোচনা হবে ইনশাআল্লাহ একটু জেনে রাখেন রাসূল সংজ্ঞা দিচ্ছেন ইসলামের আমার কথা কি বুঝতেছেন আপনারা এরপরে ওয়াতাহুজ্জাল বাইতাইন ইসতাতাতা ইলাইহি সাবিলা অনেকের হজ ফরজ হয়ে যায় মনে করে রিটায়ার হওয়ার পরে যে হজ করব আবার অনেকে রিটায়ার হয়ে গেছে টাকা হাতে পেয়েছে মনে মনে ভাবে শক্তি সামর্থ্য আছে আরো কিছুদিন পরে হজ করব অতএব রাসূল বলছে হজ যখনই সামর্থ্য হবে যে কয়দিন তুমি মক্কা মদিনায় থাকবে বুঝেন যে কয়দিন তুমি মক্কা মদিনায় থাকবে ওই কয়দিন যদি তোমার পরিবারের খরচ চালাইতে তুমি সামর্থ্য হও আর পথের যে খরচটা হজ করতেও যে কয়দিন তোমার যত টাকা খরচ হবে এতটুকু টাকা যদি তোমার কাছে থাকে তাহলে সাথে সাথে জীবনে একবার হজ করা ফরজ হজ করা কি ফরজ অন্য একটি হাদিসে এসেছে ইসলামের পাঁচটা খুঁটি কয়টা খুঁটি পাঁচটা খুঁটি এই হজ আর যাকাত এ দুটো কিন্তু ধনীদের বিধান অর্থাৎ যারা সাহিবুন নিসাব তাদের জন্য কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস করা নামাজ পড়া নামাজ প্রতিষ্ঠা করা রমজান মাসে রোজা রাখা এটা সবার জন্য এটা ইসলাম অন্য একটি হাদিসে এসেছে ইসলামের খুঁটি কয়টা পাঁচটা বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাই যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান আল্লাহু আকবার বলেন একই কথা নামাজ রোজা হজ যাকাত এগুলো ইসলাম এখন ইসলামের পাঁচটা খুঁটি আমাদের একটা ঘর বানাইতে মনে করেন চারটা খুঁটি লাগে কয়টা খুঁটি চারটা খুঁটি লাগে এই খুঁটির মধ্যে আপনি খুব মতবাড়ি করে বললেন যে না খুঁটি দুটো একটা দেব না দুটো খুঁটি দিয়ে ঘর বাঁধবো এক পাশে দুইটা খুঁটি দিলেন আর এক পাশে দুইটা দিলেন না অথবা তিনটা খুঁটি দিলেন একটা খুঁটি দিলেন না দিয়ে উপরে ছাদ দিলেন ছাদ হবে না তা না ছাদ হবে কিন্তু পরিপূর্ণ কথা বুঝবেন কিন্তু সৌন্দর্য কম থাকবে মজবুত কম হবে ইসলামটা ঠিক একই রকম ইসলামের একটা বিধান আপনি মানছেন আরেকটা বিধান মানছেন না ইসলামের পাঁচটা খুঁটি যেটা আপনার উপর ফরজ ছিল আপনার উপর ওয়াজিব ছিল আপনি সেটা না মেনে কিছু মানছেন না আপনি ইমানদার আপনি মুসলমান কিন্তু নড়বড়ে অমজবুত আপনি মজবুত মুসলমান না দেড় হাজার বছর আগে কোরআন হাদিস স্পষ্ট করে বলে গেছে ইসলামের সংজ্ঞা রাসূলুল্লাহ দেওয়ার পরে ওই লোকটা অপরিচিত লোক বলতেছে সদাক্তা আপনি সত্য বলেছেন কথা বুঝবেন আমি গত জুমে এটা বলেছিলাম কিনা জানি না বলেছিলাম আচ্ছা সদাক্তা আপনি সত্য বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইসাদ্দিকুহু আমরা আশ্চর্য হয়ে গেলাম যে লোকটা প্রশ্ন করছে সেই লোকটাই সত্যায়ন করছে আশ্চর্য ব্যাপার আপনি আমার কাছে জানার জন্য একটা প্রশ্ন করেছেন আমি আপনাকে উত্তর দিলাম বাস আপনি শুনে চুপ থাকবেন কিন্তু আপনি যদি বলেন হুজুর আপনি সত্য বলেছেন তাহলে আমি কি বুঝবো যে উত্তর আগে থেকেই আপনার
জানা ছিল ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়াইসাদদিকুহু আমরা বিষয়ের সাথে চেয়ে থাকলাম কি ব্যাপার যে লোকটা প্রশ্ন করতেছে যে আকবিরিনি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন সেই লোকটা নিজেই আবার বলতেছে আপনি সদাকতা আপনি সত্য বলেছেন আবার রাসূল তাকে কিছু বলছে না রাসূল বিনয়ের সাথে উত্তর দিচ্ছেন কারণ সাহাবীরা তো আর তখন জানে না যে হাযা জিব্রাইল এটা জিব্রাইল সাহাবীরা সেটা জানে না তারা দেখতেছে একজন অপরিচিত লোক এরপরে ওই অপরিচিত ব্যক্তি আবার প্রশ্ন করলো ইয়া মুহাম্মাদু ইসলাম সম্পর্কে আপনি যা বলেছেন এটাই সত্য সুম্মা আকবিরনি আনিল ঈমান এবার আমাকে ঈমান সম্পর্কে বলুন আল্লাহু আকবার বলেন সফল মানুষ হতে কয়টা জিনিস লাগবে ঈমান লাগবে ইসলামের সমন্বয় লাগবে ইখলাস ইহসান থাকা লাগবে ইসলাম সম্পর্কে রাসূল সংজ্ঞা দিয়ে দিলে জিব্রাইল বলল আপনি সত্য বলেছেন এরপর আবার জিজ্ঞাসা করলেন ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান এবার আমাকে ঈমানের সংজ্ঞা দিন এবার রাসূল ঈমানের সংজ্ঞা দিচ্ছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে একটু মিলায় নেবেন রাসূল বললেন আল ঈমান ওয়ান তুমিনা বিল্লাহ ঈমানের এক নম্বর শাখা হচ্ছে তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে জোরে বলেন সুবহানাল্লাহ কার প্রতি জোরে কন আল্লাহর প্রতি প্রিয় ভাইরা আমার এই আলোচনাগুলো কিন্তু মনের মধ্যে একদম মুখস্থ করে নিতে হবে মোবাইল থাকলে পরে যেন রেকর্ড করে নেবেন খবরদার হাদিসে জিব্রাইল বাংলায় পাওয়া যায় পড়ে নেবেন রাসূল ঈমানের সংজ্ঞা দিচ্ছেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ঈমান হচ্ছে তুমি সর্বপ্রথম আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া ঈমানদার হওয়া আপনি বললেন আমি নামাজ পড়ব আমি রোজা রাখব আমি সব ইবাদত করব কিন্তু আল্লাহকে মানব না হবে এজন্য রাসূল বলেন ও জিব্রাইল ঈমান হচ্ছে আনতুমিনা বিল্লাহ তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান আনবে আল্লাহর অগণিত ফেরেশতা ফেরেশতাদের সংখ্যা এত বেশি নবী যখন মেরাজে গিয়েছিলেন আবার নবী মেরাজে যাওয়ার পরেই বাইতুল মামুরে নবী যখন পৌঁছায় বাইতুল মামুরে নবী ইমাম হবে নামাজ পড়াবে সুবহানাল্লাহ বলেন বাইতুল মামুর হলো সেই মসজিদ যেই বাইতুল মামুরের মধ্যে একই সাথে একই কাতারে 70,000 ফেরেশতা নামাজ আদায় করতে পারে সুবহানাল্লাহ বলেন সংখ্যায় আবার এরফের আছে অনেকে অনেক রকম বলেছে তবে বিশ্বস্ত রাওয়ায়েত একই কাতারে 70,000 ফেরেশতা নামাজ আদায় করে যেই ফেরেশতা জীবনে একবার নামাজ আদায় করেছে জীবনে কোনো দিন আর ওই কিয়ামতের আগ পর্যন্ত ওই মসজিদে নামাজ আদায় করার সুযোগ পাবে না রাসূল বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি মানানবে কেন জানো আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন বাইতুল মামুরে জিব্রাইল আমাকে নিয়ে গেল জিব্রাইল আমাকে যখন বাইতুল মামুরে নিয়ে গেল তখন ওইখানে একটা নামাজ হবে এ নামাজের ইমামতি কে করবে সবাই আমাকে সামনে দিল আমি বাইতুল মামুরে ইমাম হলাম বাইতুল মামুরে আমি ইমাম জিজ্ঞাসা করলাম কারা আমার পিছনের মুক্তাদি হবে কারা নামাজ পড়বে জিব্রাইল বলে ও নবী এখানে যারা নামাজ পড়বে আপনার পিছনে যারা ইত্তেদা করবে এরা দুনিয়ার কোনো মানুষ না এরা নূরের তৈরি আল্লাহর রহমতের ফেরেশতা বাইতুল মামুর প্রভায়ার আমার ফেরেশতাদেরকে আমরা দেখি না যেমন ওহি বহনকারী হামেলে ওহি বলা হয় হযরতে জিব্রাইলকে
জিব্রাইল সমস্ত নবীর কাছে ওহী নিয়ে এসেছে আর আমাদের জান কবজ করে যে ফেরেশতা, ফেরেশতার নাম কি? জোরে কন আজরাইলকে মৃত্যুর ফেরেশতা বলা হয়। আর একজন রিজিকের দায়িত্বে, বৃষ্টি বন্টনের দায়িত্ব একজন ফেরেশতার আছে, নাম কি? মিকাইল। রিজিকের দায়িত্ব কোথায় কখন বৃষ্টি হবে, আল্লাহু আকবার বলেন। আর একজন ফেরেশতা সিংহা নিয়ে বসে আছে, ইসরাফিল আলাইহিসসালাম। আল্লাহ যখন অর্ডার দিবে, ও ইসরাফিল দুনিয়ার মেয়াদ শেষ, আর আমি দুনিয়া চালাইতে চাই না, একজন ইমানদার দুনিয়ায় নেই। রাসূল বলেছে দুনিয়ায় যখন একজন ইমানদার থাকবে, আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। এখানে একটা প্রশ্ন হুজুর, তাহলে তো কিয়ামত হতে এখনো অনেক বাকি, যারা পরিমাণ ইমান থাকলেও তো কিয়ামত হবে না। রাসূল বলছে তাহলে কি একদম সেই যারা পরিমাণ ইমান থাকা পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করার জন্য অপেক্ষা করবে না? হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, মানুষের ইমান যখন একদম সংকীর্ণ হয়ে যাবে, আর রাসূল বলেছে ইমানদার থাকতে কিয়ামত হবে না। কিন্তু মানুষের ইমান যখন সংকীর্ণ হয়ে যাবে, ইমান যারা পরিমাণ, ইমানদারের জন্য আল্লাহ পৃথিবী ধ্বংস করতে পারতেছে না, তখন রেশমি রুমালের মতো একটা হালকা বাতাস ইয়ামান থেকে প্রবাহিত হবে। কোন দেশ থেকে? ইয়ামেন থেকে একটি রেশমি রুমালের মতো পাতলা বাতাস আসবে। ঠিক কিয়ামতের আগে যাদের অন্তরে যারা পরিমাণ ইমান ছিল, হাদিসের ব্যাখ্যায় আসছে প্রত্যেকটা মানুষ মারা যাবে, দুনিয়াতে ইমান বলতে কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ বলবে ইসরাফিল রে, সিদকায় ফুট সিংগায় ফুৎকার দে, কিয়ামত হয়ে যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন এই যে ফেরেশতাদের বিষয়গুলো, ওয়ামালাইকাতিহি ফেরেশতাদের কার্যকলাপগুলো বিশ্বাস করতে হবে, এটা ইমান। সুবহানাল্লাহ বলেন। ইমানের এক নম্বর শাখা কি? আল্লাহর প্রতি ইমান। তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহু আকবার বলেন। ইমানের সংজ্ঞা এবার রাসূল জিব্রাইলকে দিচ্ছে যে হে অপরিচিত ব্যক্তি, ইসলামের সংজ্ঞা যেমনি দিলাম, ইমানের সংজ্ঞাও দিচ্ছি, শুনে নাও। ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, এরপরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, বাকি সব বিষয়গুলো এভাবে একটু ভেঙে ভেঙে আলোচনা করলে আপনাদের সমস্যা আছে নাকি? কষ্ট হবে না তো?